হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক বিটিআর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো দেখুন, আমাদের কাছে রাজশাহী থেকে একটি ল্যাপটপ মাদারবোর্ড পাঠানো হয়েছে। ল্যাপটপ মাদারবোর্ডের সমস্যা হচ্ছে এটা বার্ন করছে। এর কোথা থেকে বার্ন করছে, কেমন কি বিষয়টা, আমাদের কাছে হোয়াটসঅ্যাপে একটি পিকচার পাঠানো হয়েছিল। তো পিকচারটা আমরা দেখেছিলাম। সো আমরা এখন আনবক্সিং করবো যে আসলে যে ভাইটি আমাদের কাছে পাঠিয়েছে আসলে মাদারবোর্ডের কী অবস্থা। যারা আমাদের কাছে কাজ পাঠাচ্ছেন, আমাদের দোকান হচ্ছে, অর্থাৎ আমাদের যে অ্যাড্রেসটা হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার নয়তলা। তো আপনারা সরাসরি আমাদের কাছে কাজ নিয়ে আসতে পারবেন, অথবা আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে আপনাদের মানে ল্যাপটপটি পাঠাতে পারবেন। আমরা সম্পূর্ণ ভালোভাবে আপনাদের ল্যাপটপটি সার্ভিসিং করে আপনাদেরকে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো, অথবা সরাসরি এসে আমাদের কাছে বসে থেকে ল্যাপটপ ঠিক করে নিয়ে যেতে পারবেন। তো দেখুন, এখন আমরা শুরু করছি। আমাদের কাছে যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটার মাদারবোর্ড উনি অনলি ল্যাপটপ মাদারবোর্ডে আমাদের কাছে পাঠিয়েছে কুরিয়ারের মাধ্যমে, এসে পরিবহনের মাধ্যমে। এখন দেখুন, এসে পরিবহনে যে লেখা সেগুলো লেখা এখানে আছে, এলিফ্যান্ট রোডের ঠিকানা দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে, সম্পূর্ণ এখানে দেওয়া আছে। এগুলো আমি এরা দেখাচ্ছি না, জাস্ট আমি একটা আনবক্সিং করার জন্য এগুলো আমি কেটে নিব। দেখুন, আমাদের আনবক্সিং করার জন্য আমাদের যে প্যাকেটটা ছিল, প্যাকেটটা আমরা অলরেডি কেটে নিয়েছি। এখন জাস্ট ওনার প্যাকেটটা আমরা রেখে দিব। মাদারবোর্ডটা যদি ঠিক করতে পারি আমরা, তাহলে অবশ্যই ওনাকে আমরা এই প্যাকেটের মধ্যে আবার পাঠিয়ে দিব। আর এখন আমাদের কাছে বাবল দিয়ে যে ইনটেকভাবে করা আছে, যে সুন্দরভাবে প্যাকেটিং করা আছে, এটা আমরা এখন কেটে নিব। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা ঢাকার বাইরে থেকে কোনো ল্যাপটপের মাদারবোর্ড পাঠাবেন, এভাবে সুন্দরভাবে আপনারা প্যাকেট করে দেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় যখন আপনারা কুরিয়ারে জমা দেবেন, অবশ্যই বলে দেবেন যে এটা ল্যাপটপ মাদারবোর্ড, তাহলে ওনারা অনেক সাবধানে নিয়ে আসবেন। তো দেখুন, আমাদের আনবক্সিং করা হয়ে গেছে। এই যে আমাদের যে বাবলটা ছিল, বাবলটা খুলে ফেলেছি। এবং আমাদের যে ভাইটি আমাদের কাছে ল্যাপটপ পাঠিয়েছে, ওনার এখানে সিগনেচার দেওয়া আছে, এখানে সিগনেচার দেওয়া আছে। প্লাস তো উনি হচ্ছে একটা ভালো, খুব ভালো একটা কাজ করছে, যেটা আমরা কখনো ওনাকে বলি নাই, প্লাস উনি নিজেই করছে। সেটা হচ্ছে একটা পাওয়ার সুইচ, যে মাদারবোর্ডে যে পাওয়ার সুইচ থাকে, এইটা কিন্তু উনি আমাদেরকে সাথে পাঠিয়ে দিয়েছে। এটা খুবই ভালো একটা কাজ করছে, আমরা খুশি হয়েছি খুব। এবং দেখুন যে উনি যে ডিসি কানেক্টর, এটা সহ পাঠিয়ে দিয়েছে। আপনারা যখন আমাদের কাছে ল্যাপটপ পাঠাবেন, অবশ্যই এই কাজটি করবেন, যদি মাদারবোর্ড খুলে পাঠান। আর যদি ফুল ল্যাপটপ পাঠান, তাহলে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। তো দেখুন, এটা আসলে ওনার যে ল্যাপটপটি পাঠিয়েছে, ওনার এটা বার্ন করছে। এখন একটু খেয়াল করুন যে এইখানে দেখুন, আমরা আপনাকে একটু টুইজার দিয়ে দেখাই। এখানে দেখুন, এটা বার্ন করছে, এটা বার্ন করছে। তো দেখুন, আপনারা যখন এই ধরনের মাদারবোর্ড বার্ন করা মাদারবোর্ডে কাজ করবেন, যেসব ভাইয়েরা নতুন কাজ শিখছেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আগে ফার্স্ট টাইম এটা আসলে একটা সিপ সেকশন বা প্রসেস সেকশন থেকে বার্ন করছে। তো এইটার জন্য আপনারা আগে ফার্স্ট টাইম সিপটা মেপে নেবেন, আপনাদের যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারের সিপটা মেপে নেবেন। এর জন্য ডাইট মোডে রেখে আপনার সিপটা মেপে নেবেন, যে সিপটা আসলে আপনার শর্ট হয়ে গেছে না। যদি সিপ শর্ট থাকে, তাহলে এটার পিছনে আর সময় দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। আর যদি আপনাদেরকে সিপ শর্ট না হয়ে থাকে, যদি সিপ ঠিক থেকে থাকে বা প্রসেস সিপ শর্ট এগুলো যদি না হয়ে থাকে, তাহলে এটার পিছনে সময় দিতে পারেন। তো এই যেটা বার্ন করছে, আমরা এখানে ডায়াগ্রাম দেখে, যে মাদারবোর্ডে যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম দেখে আমরা এটা লাইন টেনে টেনে আমরা কাজ করব। এবং ওনার যে আমাদের যে কাস্টমার আছে, উনি ওনার যে নাম আছে, নামটা হচ্ছে আদিল ভাইয়া, উনি ওনার ফোন নাম্বার সহ এখানে লিখে দিয়েছে। আমরা অবশ্যই যদি ঠিক করতে পারি, ইনশাল্লাহ ওনাকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। এবং যদি সিপ শর্ট না হয়ে থাকে, ইনশাল্লাহ আমরা আপনাকে 99% শিওর বলতে পারি এই মাদারবোর্ডটি ঠিক করা সম্ভব। তো আশা করি ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রেখে দিন, যে পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও আসলে আপনার সামনে আসবে। এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন।